আজকে তৈরি করলাম, অনেক অনেক ইয়ামি মিষ্টি, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। সাথে আছে দুইটা ড্রেজার আমার খাওয়ার জন্য করছি, ভাবলাম শেয়ার করি। চলেন দেখবেন কিভাবে কি করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটা মিষ্টি বানাবো, তবে এই মিষ্টিটা আমাদের বাংলাদেশের মিষ্টি না, বাইরের দেশের মিষ্টি, আরাবিয়ান মিষ্টি বলতে পারেন। তবে এত 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 ইয়াম্মি যা বলার বাইরে। তো এখানে আমি দুধ আর পানি নিয়েছি, আর আসলে এটাকে মিষ্টিও বলা যায়, ফুডিং বলা যায়, মানে যেই যেই নামে বলে, এত সুন্দর। এখানে আমি কি কি দিয়েছি, দুধ আর কর্নফ্লাওয়ার, দুধের পাউডার আর পানি। আর আমি নিয়েছি এখানে একটা ফিরেক্স বাটির ভিতরে এই যে নারিকেল পাউডার, আর আমি কতটুক কি দিয়েছি, এই যে এই গেল এই গ্লাসটা, এক দুই গ্লাস পানির সাথে এক গ্লাস মিল্ক পাউডার, আর এই যে নারিকেল পাউডার, আর কর্নফ্লাওয়ার, এই যে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি কারো হাতের কাছে না থাকে তাহলে কি দিবেন, একটু ময়দা দিয়ে দিলে হয়ে যাবে। আর এটার উপরে ডেকোরেশন করার জন্য সৌন্দর্য, এটা আসলে আমি স্ট্রবেরি দিয়ে বানাবো, ওই জন্যই স্ট্রবেরি দিয়ে বানানোর জন্য এটা। এই যে দেখেন আপনাদের ভাই আমার জন্য অনেকগুলো স্ট্রবেরি নিয়ে আসছে, আর এখানে স্ট্রবেরিগুলো মাশাল্লাহ অনেক বড়। এই দেশটায় আলহামদুলিল্লাহ ফলের জন্য বিখ্যাত, অনেক ফল, মানে সব ফল পাওয়া যায়। তবে ধান 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 এখানে উৎপাদন হয় না, গম উৎপাদন হয় এই আর কি। তবে ফলের জন্য বিখ্যাত, সব রকমের ফল পাওয়া যায়, আর ফলগুলা কোয়ালিটি এত ভালো, এত বড় বড় ফল যা বলার বাইরে। এই স্ট্রবেরিগুলো ইয়া বড় বড়। তো এটা দিয়ে করব, আর উপরে দিয়ে একটু আমি ইয়ে দিব, এই যে ডাইনিশ কন্টেন্ট কন্ডেন্স মিল্কের এগুলা এগুলো দিব। তো এখন এই যে এটাকে অনবরত লাগতে হবে, অতি অল্প সময়ে এটা বসে যাবে, এটাকে আস্তা বলে। আস্তা আবার এটার সাথে আপনারা যদি কেউ পছন্দ করেন তাহলে ছানা অ্যাড করতে পারেন, ওটা ওর ওভাবে এক অন্য একদিন করব, করে আপনাদেরকে দেখাবো। আজকে এভাবে খাবো, এভাবে করতেছি। কেউ যদি পছন্দ করেন চিনি অ্যাড করতে পারেন, তবে আমি করব না। আর এটা সব কিছুর সাথে খেতে অনেক ইয়ামি, যে কোনো কিছু ফলের ককটেল বানানো হয়, বা কেক, কেকের উপরে দিয়েও খাওয়া যায়, বা রুটি অনেক, এরপরে উপরে বাদাম, মানে অনেকভাবে এদেশিরা এটা দিয়ে করে। তো এখন আজকে আমি করতেছি, দেখেন খাওয়ার জন্য করতেছি, ভাবলাম শেয়ার করি, আর আমার এই যে ইউটিউবেতে রেখে দিই স্মৃতিটা, আর হয়ে যাবে। এবার আগে একটু রোজ ওয়াটার অ্যাড করব ফ্লেভারের জন্য, ফ্লেভারটা অনেক সুন্দর হবে। গেছে আমার এই যে আটাগুলো, এখন এগুলাকে আমি সেট করে নিব, একদম ক্রিমি ক্রিমি হয়েছে। আমি পাতিলাটা চেঞ্জ করে নিছি, এই যে এটা রেডি করছি, কারণ এখানে এই নারিকেল পাউডার দিছি, এই জন্য যেন তলায় না বাসে। আমি এগুলাকে দিয়ে এভাবে একদম পুরো সেট করে নিয়ে এরপরে কেটে কেটে দিয়ে আবার ভাজ করে নেব, এই জন্য এটা দেওয়া নারিকেল পাউডারটা। এই যে আমি দিয়ে দিলাম, এখন এটার উপরে একটু আমি কন্ডেন্স মিল্ক দেব, যেন মিষ্টি হয়, এই জন্য। এই যে এই কন্ডেন্স মিল্ক থেকে আমি কিছু উপরে দিয়ে একটু ছিটে দিব। এই যে এখন দিয়ে দিলাম একটু কন্ডেন্স মিল্ক, এরপরে আবার দুইটা নারিকেল পাউডার দিব, বাদামও দেওয়া যায়, তবে আজকে এখানে বাদাম দেব না। আবার এভাবে করে আমরা যদি ফুডিংয়ের মতো করি তাহলে ফল ফ্রুট দেওয়া যায়। তো এটার ভিতরে দেব না, আলাদা বাটিতে করব। এভাবে এগুলো একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সাফওয়ান কান্না করতেছে, খেলতেছে, মনে হয় পড়ে গেছে। এই যে কিছু স্ট্রবেরি আমি কেটে নিয়েছি, আর এই যে কিছুকে একটা বাটিত নিয়েছি, একটা গ্লাসে নিছি, আর ওগুলো তো অলরেডি এভাবে একটু শুকানোর জন্য দিয়েছি, মানে একটু ঠান্ডা হওয়ার জন্য। তা এখন স্ট্রবেরিগুলা গ্লাসে দেব, এটাতে একটু আমি চিনি শিরা অ্যাড করব। চাইলে চিনি অ্যাড করতে পারেন, নাও অ্যাড করতে পারেন, তবে স্ট্রবেরি একটু এদের স্ট্রবেরি মিষ্টি হয়, বাট আমার কাছে একটু চুকা চুকা লাগে। হয়ে গেছে আমার মিষ্টিগুলা, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক 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 ইয়াম্মি। আপনারা যদি ট্রাই করেন তখন বুঝতে পারবেন আসলে কতটা তা, মানে খুবই সুস্বাদু বা কতটা টেস্টি, এখানকার খুবই জনপ্রিয়।
জনপ্রিয় একটা মিষ্টি। তো আপনারা চাইলে আরও ছোট করতে পারেন, আমি পিস করে ছোট ছোট করে বোর্ডে নিতে পারেন, এতই আমি যা বলার বাইরে। আর আর এই দেখেন স্ট্রবেরি দিয়ে আমি ফুডিংয়ের মতো করে নিয়েছি, ককটেলও বলা যেতে পারে, ডেজার্ট বলা যেতে পারে। এই যে দেখেন আমার সাজানোটা কেমন হয়েছে জানাবেন, মনের মতো করে সাজিয়েছি তাড়াহুড়া করে, কারণ সাফওয়ানকে নিয়ে আমি কিছু করতে পারি না সহজে। তা আশা করি আপনাদের সবার ভাল লাগবে, ভাল লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই লাইক করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।